ওইদিকে দেখলে দেখতে পাচ্ছেন কিছু মডার্ন, আই মিন নট মডার্ন, এনশিয়েন্ট রোমান পেন্টিংস, বিকজ এইটা একসময় একটা চার্চের পার্ট হয়ে গেছিলো, পরে এটাকে ওরা কভার আপ করে ইউ ক্যান সি মিউরালস জিজাস ক্রাইস্ট অ্যাপোস্টলস সব ডিপিক্ট করা আছে। আর এটা কলম দেখে তো বোঝাই যাচ্ছে এটা রোমান স্টাইল কলম। পৌঁছে গেছি এখন আমরা লাক্সারের মিউজিয়ামে। চারিদিকে আমি সাজেস্ট করবো লাক্সারে আসলে মিউজিয়ামটা নিশ্চয়ই করে আসবেন, কারণ অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিস যেগুলো মেন সাইট থেকে সরিয়ে কিন্তু মিউজিয়ামে নিচ্ছে, কারণ এখানে অনেক প্রমিনেন্ট কিন্তু অবলিক্সের পিস রয়েছে, স্ট্যাচুস রয়েছে, হেডগুলো রয়েছে, যেগুলো কিন্তু অন্য জায়গায় কোথাও নেই, কারণ অবভিয়াস রিজন অবলিক্স সরিয়ে দেওয়া হয়েছিল। আর এই জন্যে আমি সাজেস্ট করব অলওয়েজ 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 মিউজিয়াম ভিজিট করবেন। একটা সার্কোফাগাস মাঝে উপরের কভার, সিল অফ র্যামসিস III, টেম্পেলের মধ্যে কিছু পাওয়া কিছু জিনিসপত্র এখানে রাখা রয়েছে সোনার কিছু অ্যামিউলেটস রাখা রয়েছে, আর এখানে একটা নৌকা রয়েছে সিম্বলাইজিং দ্য জার্নি। নৌকাটা রয়েছে ডিটেলসে করা হয়েছে কাজগুলো। আর চারিদিকে আমি আবার বলছি মিউজিয়াম মাস্ট ভিজিট। নাইন ফোর আবার একটা আসল মামি দেখাচ্ছি, মামি যেটা কিশমিশের মতন হয়ে গেছে। সোনার কয়েন জারের মধ্যে ছিল, কার্নাক টেম্পলটা সত্যি ম্যাগনিফিসেন্ট জিনিস ছিল। এইগুলো হচ্ছে এদের লোকাল মিনি ভ্যান টাইপের, মানে আমাদের যেটা মিনি বাস আছে সেরকম ওদের। এদের নিয়ম হচ্ছে সিকিউরিটি চেকের সময় ফটো ভিডিও তোলা যায় না, বাকি সময় তোলা যায়। এই জন্য আমি অফ করে দিচ্ছি লাক্সার টেম্পলে ঢুকে তারপরে করছি। এন্ট্রেন্সের দিকে যাচ্ছি, ওটা মনে হয় যদুর মনে হয় এন্ট্রেন্সটা, কিছুই বোঝা যাচ্ছে না। প্রচুর ট্যুরিস্ট আসতে আরম্ভ করেছে, অক্টোবর সিজন হয়ে গেছে, অক্টোবর নভেম্বরে আইটু ওয়েদারটা আরেকটু বেটার থাকে। এখন যেরকম চিরবির চিরবির করেছে গরম, অতটাও গরম না, কারণ কম্পারেটিভলি এর আগের মাসে আরও গরম ছিল, এটা সামওয়াট ম্যানেজেবল। আমি যদি সত্যি কথা বলি নভেম্বরে কিন্তু পিক সিজন, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তখন কিন্তু জিনিসগুলোর দাম আরও বেড়ে যায়, তখন একদম পিক সিজন হয়ে যায়, সেটা মাথায় রেখে ঢোকে কোথায়।
pylon of Ramses too. Great colonnade hall. ওইদিকে দেখলে দেখতে পাচ্ছেন কিছু মডার্ন, আই মিন নট মডার্ন, এনশিয়েন্ট রোমান পেন্টিংস, বিকজ এইটা একসময় একটা চার্চের পার্ট হয়ে গেছিলো, পরে এটাকে ওরা কভার আপ করে ইউ ক্যান সি মিউরালস জিজাস ক্রাইস্ট অ্যাপোস্টলস সব ডিপিক্ট করা আছে। আর এটা কলম দেখে তো বোঝাই যাচ্ছে এটা রোমান স্টাইল কলম, তাই এটা পুরোপুরি এর উপরে ওটা রিপেন্ট করে এটাকে এটা চার্চ অল্টারের মতন বোঝাই যাচ্ছে। এর অনেক অনেক সময় ওরা অনেক মডিফাই হয়েছে,